এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে আগামীকাল দশম অর্থাৎ শেষ দফা নির্বাচন লাগবে। বিভৎস অবস্থা গোটা রাজ্য এবং গোটা দেশে। গত দু তিন সপ্তাহ ধরে আমরা বলছি, কিন্তু এখনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য যা যা করণীয় সেই ব্যাপারে প্রথমে অবহেলা করেছেন এবং এখনো সেদিকে তারা নজর দিচ্ছেন না। সরকার ঘোষণা করে দিল যেদিন যে 1 তারিখ থেকে 18+ জন্য টিকাকরণ হবে, কিন্তু তার প্রথম শর্ত হচ্ছে টিকার সাপ্লাই। গত কয়েক মাস সরকার সুযোগ পেয়েছিল গত আগস্ট মাস থেকে, কিন্তু কেন্দ্রীয় সরকার টিকা ভ্যাকসিন ম্যানুফ্যাকচার করা, প্রোকিওর করা, ম্যানুফ্যাকচার লাইনে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে দেখা, তার র মেটেরিয়ালসের ব্যাপারে, সাপ্লাইয়ের ব্যাপারে এবং সেটাকে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা, এইটা না করে আমরা দেখেছি মিডিয়াতেও তারা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রথম প্রথম দেখেছেন এই প্লেন রেডি আছে, গাড়ি রেডি আছে, গ্রিন করিডোর করা হয়েছে, পুনা থেকে বেরোচ্ছে। কিন্তু আসলে আমাদের 138 কোটি দেশে যতটা টিকা দরকার সেটা সরকার অর্ডারই দেয়নি। দুই, একবার টিকা আবিষ্কার হলে তাকে যে ম্যানুফ্যাকচারিং মাল্টিপ্লাই করতে হয় সেইটা করা হয়নি। ম্যানুফ্যাকচারিং এর জন্য আমাদের যে টিকা প্রস্তুত করতে পারে এমন যত ল্যাব এবং সংস্থা ছিল রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট, সেগুলোকে সরকার অ্যাক্টিভেট করেনি। আর যে ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা ম্যানুফ্যাকচার করছিল, সিরাম ইনস্টিটিউট, তাদের দামের ব্যাপারেও সরকার প্রথম থেকেই বুঝিবার চেষ্টা করছে। এক্ষেত্রে যে কোনো ক্রাইসিসের আমরা জানি, অর্থনীতির যে কোনো একদম প্রথম বর্ষের ছাত্র জানে যে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডটাকে ম্যানেজ করতে হয়, সরকারের দায়িত্বটা ছিল এক্ষেত্রে। সরকারের ডিমান্ডটা হু করে বাড়ছে, রোগ যেরকম বাড়ছে, আতঙ্ক যেমন ছড়াচ্ছে, প্রয়োজনীয়তা যেরকম বাড়ছে, আবার সরকার যেহেতু আরও বেশি
মানুষ নিতে পারবেন বয়সের দিক থেকে সেটা সিদ্ধান্ত করেছেন, কিন্তু তার একই সঙ্গে সঙ্গে ওটাকে একটা প্রাইস ফিক্স করে দিয়েছেন বা কোম্পানিকে সেই প্রাইস ফিক্স করতে সুযোগ করে দিয়েছেন এবং সেখানে ডিসপ্যারিটি তিনটে রেট করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের জন্য একটা, রাজ্য সরকারের জন্য একটা, প্রাইভেট সেক্টরের জন্য একটা। আমরা প্রথম থেকে বলেছি ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, যে কোনো টিকাকরণ হচ্ছে সার্বজনীন এবং সেটা বিনামূল্যে। সরকার নিজে বাজেটে করার সময় বলেছিল যে আমরা টাকা রাখছি টিকা প্রক্রিয়ার জন্য, তাহলে কেন সেই টাকাটা ব্যবহার করা হয়নি, কেন অর্ডার দেওয়া হয়নি, কেন আমাদের দেশে যে রাষ্ট্রায়ত্ত যে টিকা তৈরি করতে পারে এমন যাদের সমর্থ আছে তাদেরকে টিকা তৈরি করার সুযোগ করতে হয়নি। আর এই কতটা চাহিদা কতটা যোগান এটার জন্য তো পরিকল্পনা লাগে। আজকে গোটা দেশের স্বাস্থ্য ক্ষেত্রে যে দুরবস্থা এবং এই ধরনের একটা বিপদে কোনো পরিকল্পনাহীন যে সরকারের দিশা দশা, সেটা এই জন্যই যে পরিকল্পনা আয়োগকে ভেঙে দিয়েছে, নীতি আয়োগ করেছে, যেখানে পরিকল্পনা কমিশন এই কাজটা করার কথা, কোন রাজ্যে কতটা প্রয়োজন আছে, কোথায় কত দয়ালতা আছে, কে আগে পাবে কে পরে পাবে কীভাবে পাবে সেটা সরকার হিউজিক্যালি সিদ্ধান্ত করছেন প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলে। কারণ সিরাম ইনস্টিটিউট করেছে, আমরা এই দাম ঠিক করেছি, সরকার সঙ্গে কথা বলে নিই। আমাদের মতো গরিব দেশে সবচেয়ে বেশি দামে টিকার দাম ঠিক করা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ধনী দেশের থেকেও বেশি দামে আমাদের দেশে সরকার ঠিক করেছে। কারণ আমরা আগেও বলেছি সরকারকে সিদ্ধান্ত করতে হবে বিনামূল্যে সার্বজনীন টিকার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য টিকা প্রোডাকশনের জন্য আমাদের যত ইউনিট আছে আমাদের দেশে সেগুলোকে কাজে লাগাতে হবে। একই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রেও ডিমান্ড যখন বেড়েছে সরকার সাপ্লাই সাইড দেখেনি, বরঞ্চ ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে, পরে এক প্যানিক বাটন, যখন বাড়ছিল এই সেকেন্ড স্টেজ সেকেন্ড ওয়েভ যখন এসছে তখন সরকার সেদিকে নজর দেয়নি। কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পিআর জবের জন্য বলেছিল, আপনাদের মনে আছে রাজ্য সরকার বলেছিল নোবেল লরিয়েটদের নিয়ে একটা কমিটি তৈরি করেছিল গত বছর কোভিডকে লড়ার জন্য, সেটা কমিটি কোথায় গেল? আর কেন্দ্র সরকার যে মনিটরিং কমিটি করেছিল সেটা হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার সময়ের অভাবের জন্য সেটা মিটিংই হয়নি কার্যকরী, যার ফলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে আমরা দাবি করছি এক ইউনিভার্সাল ফ্রি এবং যথেষ্ট পরিকাঠামো গড়ে তুলতে হবে যাতে লোকে দিশেহারা না হয়। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ থেকে, কিন্তু লোকে জানে না কে পাবে কোথায় পাবে কবে পাবে কেমন করে পাবে। এই ব্যক্তিতে কোনো প্রশ্ন থাকে তাহলে পরে বিষয়ে যাবো। আমরা প্রথম থেকেই বলেছি জানো এবং সতর্কিত হয়ে বলেছিলাম, আমরা নির্বাচন কমিশন তখন এটাকে মাথায় রাখেনি। প্রথমে যখন দফা ঠিক করে নির্বাচন ব্যাপারটা যখন তার নির্ঘণ্ট ঠিক হয় তখনও আমাদের দেশে ইতিমধ্যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছিল এবং এই ইউকে স্ট্রেন ধরা পড়েছিল, আমাদের নিজস্ব ইন্ডিজেনাস যে স্ট্রেন মিউটেট সেটাও ধরা পড়েছিল। সরকার যেমন কোনো ব্যবস্থা নেয়নি, যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিরাপত্তা বাহিনী নির্বাচন মণ্ডলী নির্বাচন দলগুলো অংশগ্রহণকারী এবং নির্বাচন কর্মী এই সবার তো দায়িত্ব দিতে হয় নির্বাচন কমিশনকে, তারা তো নেয়নি। আগামীকালও তারা যেটা বলেছে সেগুলো ঘোষণাই হচ্ছে, এই যে বললো দাঙ্গাঙ্গামা করতে দেবো না, কোনোকুনি হতে দেবো না, অনুগতকে নজরবন্দি রাখবে, তার বললো সেগুলো হয়ে গেছে। এতো অনেকটা সেই রাজীব কুমারকে নিয়ে যে আত্মচলি খেলা হচ্ছিল এটা সেরকম, রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্র প্রশাসনের মধ্যে এই আত্মচলি হচ্ছে। আ মেরে হাম জলি খেলে আত্মচলি ছিল না পুরনো গান জো কেপা। ইভেন গণনা ক্ষেত্রেও এক একবার একটা নির্দেশ দেওয়া হচ্ছে, এখন বলা হচ্ছে ঠিক আছে সবাইকে তাহলে টেস্ট করে নিয়ে আসতে হবে, তারা নেগেটিভ পজিটিভ নয়, তাই এই যে ডিমান্ড সাইডটা জেনারেট করছে ইলেকশন কমিশনকে দায়িত্ব দিতে হবে। তো তার তো সমস্ত ইচ্ছা ডিসপোজালে আছে যে তারা যাতে যেমন যারা কাউন্টিংয়ের সঙ্গে থাকবেন এজেন্ট থাকবেন রিপ্রেজেন্ট থাকবেন তাদের টেস্টের ব্যবস্থা করা হবে, সেটাও বলতে হবে। শুধু সমস্যাটা বলে দিতে লাভ নেই,
নতুন সমস্যা ক্রিয়েট করছে। আসলে যে মোদি সরকারের হলমার্ক হচ্ছে আমাদের দেশে একটা ক্রাইসিস ক্রিয়েট করো, পিপুলকে সেই ক্রাইসিসের মধ্যে এঙ্গেজ করো, তারপরে নিজে অবতার হিসেবে আবিষ্কৃত হও, আবির্ভূত হও, কিন্তু সেটা হচ্ছে না, এটা আটালি ফেল করেছে। জর্ডানে 6 জন রোগী মার্চ মাসে অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন বলে জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। আমাদের দেশে বা রাজ্যে অ্যাকাউন্টেবিলিটি বলার কোনো ব্যাপার নেই, সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ইলেকশন কমিশনকে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে যাতে কারোর এই অসুবিধে না হয়, যারা ভোট দিতে যাচ্ছে, যারা ভোট নিচ্ছে, যারা গণনায় থাকছে। তার জন্য আমরা সংযুক্ত মোর্চার তরফ থেকে আমরা পূর্ণাঙ্গরূপে একটা মেমোরেন্ডাম ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের কাছে, আমি সেই নির্দেশে যাচ্ছি না। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে যেমন করোনা ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে করেছিলাম, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা, কর্মচারী, ট্রেড ইউনিয়ন সমস্ত সংগঠন মিলে, কৃষক সংগঠন মিলে তারা নিজস্বভাবে কেন্দ্রীয় পরিকল্পনার অংশ হিসেবে তারা স্যানিটাইজেশন করা, মাস্ক বিলি করা, সচেতনতা তৈরি করা, কোথায় অক্সিজেন, কোথায় অ্যাম্বুলেন্স, কোথায় ওষুধ, কোথায় হাসপাতাল, এই ব্যাপারে ফেসিলিটেট করার চেষ্টা করছে। আমরা যে সচেতনতা কাজ করছিলাম সেটাকে আরও স্ট্রিমলাইন করার জন্য রেড ভলেন্টিয়ার সেটাকে স্ট্রেন্থেন করছি আমরা। গতকালই আমরা নতুন করে একটা নতুন ছেলেমেয়েরা অনেক অল্পবয়সী যারা কাজ করতে চাইছে এবং করছে তাদের রেজিস্ট্রেশন চালু করেছি আমরা। হাজার হাজার রেসপন্স পাওয়া যাচ্ছে, সেখানে
যারা রেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে তারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করছেন, তারা আগে কাজ করছিলেন। এছাড়া অনলাইন আমরা ফেসিলিটিংয়ের ব্যবস্থা করছি, যেখানে অনলাইন মানুষ দিশেহারা, শ্মশানে পর্যন্ত লাইন, হাসপাতালে লাইন, টেস্টের জায়গায় লাইন, অক্সিজেনের জন্য লাইন, এবং কেন্দ্র এবং রাজ্য সরকার হাত তুলে নিয়েছে। এটা আসলে কালোবাজারি মুনাফাখরিদের এই ব্যবস্থা। যেমন খাদ্য সংকট আমাদের রাজ্য আমাদের দেশ থেকে এসে আকালের সময় এটা একদম থাম রুল হচ্ছে, যখন সবচেয়ে বেশি চাহিদা তখন সাপ্লাইকে চোখ করে দাও আর মুনাফা তৈরি করা বাজার করে দাও। আর মুনাফাগতের অবস্থা হচ্ছে এমন আমাদের দেশে, যখন মানুষ শ্মশানে হাহাকার, জায়গা পাচ্ছে না, 24 ঘন্টার বেশি অপেক্ষা করছে লাইনে, তখন দেশের সবচেয়ে বড় পুঁজিপতি বিদেশে ক্লাব কিনছে লন্ডনে, সবচেয়ে লাক্সারিয়াস ক্লাব, যে কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে সে £50,000 পার সপ্তাহ এই ভাড়ায় লন্ডনে ঘর বুক করছেন। প্রাইভেট চার্টার প্লেন যেগুলো ওই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভোটের সময় ঘোরাঘুরি করতে ব্যবহার করতে দেয়, যারা ইলেকট্রাল বন্ডকে স্ফীত করে টাকা দিয়ে, গত এক সপ্তাহ তারা আমাদের দেশ ছেড়ে নিরাপদ জায়গায় চলে গিয়েছে এক্সিকিউটিভ জেট করে, প্রাইভেট প্লেন করে নিয়ে। আর মানুষ, সাধারণ মানুষ মরছে। যখন সাধারণ মানুষ মরছে তখন অন্যদিকে আইপিএল এ খেলা হচ্ছে, উৎসব। এত বেশি সংবেদনহীনতা কখনো আমাদের দেশে, আমাদের সভ্যতায় ছিল না, সংবেদনশীলতার অভাব। তখন আমরা মানুষকে সচেতন করার জন্য এবং একটা সামগ্রিকভাবে বেঁচে থাকার যে লড়াই, ভালো থাকার যে লড়াই, তাকে সমবেত করার জন্য যেমন অনলাইন তেমনি অফলাইন এই ভ্যাকসিন সবার জন্য হোক, বিনে পয়সায় হোক, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে স্ট্রিমলাইন করা হোক, দরকার হলে রাষ্ট্রায়ত্ত করা হোক, রাষ্ট্রের অধীনে নিয়ে আসা হোক। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিনে পয়সায় চিকিৎসা হবে, সেখানে টেস্ট থেকে, চিকিৎসা থেকে, একেবারে যারা সফল হচ্ছে না চিকিৎসা, তার সৎকার পর্যন্ত মানুষকে কেন ব্ল্যাক মার্কেটে টাকা দিতে হচ্ছে ওষুধের জন্য, ভ্যাকসিনের জন্য, এমনকি শ্মশান। এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। তৃতীয়ত, সরকার উল্টো দিকে, যেমন উত্তরপ্রদেশে আমরা দেখেছি যারাই অক্সিজেনের অভাবের কথা বলছে, যারাই ওষুধের সংকটের কথা বলছে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা হচ্ছে। আর এই সমস্ত রকমের যে উৎসব অনুষ্ঠান, জমায়েত, সে ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, খেলা হোক, সেগুলোকে বন্ধ করতে হবে। গোটা দেশের সমস্ত শক্তি, সমস্ত রসদকে এই করোনাকে বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে সংহত করতে হবে। সেখানে কোন রকমের ফাঁক রাখা যাবে না। ঠিক আছে, আমি বললাম এত বিস্তারিত খবর তো তারাই রাখবে যারা, যাদের আদেশ দেওয়া হয়েছে এবং যাদেরকে এক্সিট করার কথা। তাহলে আমি যেটা বললাম, হিন্দিতে যেটা বলেছি তার বাংলা মানে তাই দাঁড়ায়, যেটাকে বলে আ মেরি হাম জোলিয়া খেলে আখ মাছ, লুকোচুরি খেলা যেটাকে বলে, বন্ধুরা যেরকম খেলে সেরকম নির্বাচন কমিশন, নিরাপত্তা রক্ষী, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা আটোসাটো হওয়ার বদলে কীরকম ফাঁক ফটো যুক্ত আছে সেটা বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশনকে আগে আগে আজকেই ব্যবস্থা নিতে হবে, আগামীকাল এটা ভোট চুরি, ভোট লুট, নকল ভোট এবং বোমাবাজি, হাঙ্গামা দাঙ্গামাতে যাতে বড় বিশুদ্ধ না হয়।
এটা নির্বাচন কমিশন। আচ্ছা বলছি অ্যাকাউন্টেবিলিটি, দ্য কি ওয়ার্ড ইজ অ্যাকাউন্টেবিলিটি। মোদী সরকার যখন এসেছিলেন তখন তিনি তিনটে কথা বলেছিলেন 2014 15 আগস্ট যখন লাল ফ্ল্যাগ ঝান্ডা আরোহণ করেছিলেন, তার মধ্যে একটা ছিল ট্রান্সপারেন্সি। এই পিএম কেয়ার থেকে আরম্ভ করে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্তে কোনো ট্রান্সপারেন্সি নেই। দ্বিতীয় ছিল অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, সেখানে কোনো দায়বদ্ধতাও নেই। সেটা নির্বাচন কমিশনও তো সরকারের একটা ডিপার্টমেন্ট হয়ে গিয়েছে, তার তো হওয়া উচিত ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্টিটিউশনাল বডি। আজকে মুসোলিনির শেষ দিন, আজকের দিনে পৃথিবীর সব এক নায়ক সব ফাসিস্ট এটা মনে রাখতে হবে, তারাই শেষ কথা বলে না, জনগণ শেষ কথা বলে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশে সমস্ত সাংবিধানিক সংস্থা যারা মানুষকে রিলিফ দেওয়ার কথা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার কথা, তারাও এই হুকুমদারি এবং দাবিদারির অংশীদার হয়ে যাচ্ছে, ইনক্লুডিং ন্যায়ালয়। প্রকাশ্যে বলছি আমি, নির্বাচন কমিশনের সুযোগ ছিল তার স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করার, সেখানে করেনি। দ্যাট অ্যাপার্ট আমি বলছি নির্বাচন কমিশনেরও অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন। এই যে এফআইআর করলে এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তো একটা প্রোগ্রাম বলে দিই, আগামী 1 মে মহান মে দিবস গোটা বিশ্বে পালিত হয়। শ্রমজীবী মানুষ এই সময় আমরা দেখেছি বোকারো স্টিল প্ল্যান্ট, অন্যান্য জায়গায় রাষ্ট্রায়ত্ত সমস্ত উদ্যোগে কীরকম ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেখানে তৈরি হতো সেখানে সেই অক্সিজেনটাকে মেডিকেল ইউজের জন্য ব্যবহার করার জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন, যখন মুনাফাখোররা মুনাফাবাজির জন্য লুট করার জন্য ব্যবস্থা নিচ্ছে, তখন না খেয়ে দিয়ে 3 শিফটে কাজ করে অক্সিজেনের সাপ্লাইকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই শ্রমজীবী মানুষকে আমার সেলাম, শুধু তারা নয়, চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং বিভিন্ন স্তরে সাফাই কর্মী থেকে আরম্ভ করে গোটা দেশ জুড়ে একেবারে শ্মশানে যে সৎকারের কাজ করছে, গোরস্থানে যে মাটি করছে, সেখান থেকে সমস্ত শ্রমজীবী মানুষ তারাই সচল রেখেছে এই গোটা দেশ যখন স্তব্ধ হওয়ার মতো অবস্থা এসছে। সেখানে আমরা এবার সিদ্ধান্ত করেছি যে মে ডে বিশাল করে জমায়েত করে এরকম পালন হবে না, যেমন নির্বাচনের সময় যেটা আমরা বলেছিলাম, কিন্তু সবাই যেরকম ঝান্ডা তোলে স্মরণ করে, কিন্তু আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে আমরা এই সংহতিটা জানাতে চাই। সেদিন বিভিন্ন সংগঠন তারা হচ্ছে মাস্ক বিলি করবে, স্যানিটাইজার বিলি করবে। আমরা বিজ্ঞান কর্মীদের সঙ্গে কথা বলছি কীভাবে অক্সিজেনের ক্রাইসিসটাকে ওভারকাম করা যায়, সেটা নিয়ে আমরা সচেতনতা তৈরি করব। এবং তার পাশাপাশি এই জনসেবামূলক যে কাজ আছে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটা আমরা 1 মে থেকে রিনিউড ভিগার নিয়ে সেটা করব কেন্দ্রীয়ভাবে সমস্ত জেলায়, জেলা কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফ থেকে, এবং আমাদের রাজ্যে আমরা কলকাতায় কেন্দ্রীয়ভাবে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে টোকেন আমরা এই কর্মসূচি করব। বাকি পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় এই কাজগুলো রেড ভলান্টিয়ার্স করা শুরু করে দিয়েছে। বললাম না, বলেছে নির্বাচন কমিশন বলেছিল এক যে যারা যাবে এই যে কাউন্টিং এজেন্ট থেকে যারা কাউন্টিং করবে তাদের সবাইকে টেস্ট রিপোর্ট দিতে হবে, যাতে আমরা ডিমান্ড করেছিলাম যেটা তোমাকে ফার্স্ট পার্টে বললাম, একটা সুবিধে আমি যেন উঠেও গেছিলাম যে ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে আমরা চাই, এটা ডিমান্ড তো হলো ঠিকই, হঠাৎ করে কোথায় টেস্ট করবে, কোথায় ছুটবে, তাহলে সরকারি যন্ত্র যখন নির্বাচন কমিশনের আওতায় আছে এখন তার ব্যবস্থা করতে হবে। এক্ষুনি আমার কাছে আমি বাইরে গেলাম, বুঝলেন, রিপোর্ট এলো যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে জেলা আধিকারিকদেরকে যে তারা এইদেরকে টেস্ট করার প্রোটোকলটাকে অবজার্ভ করবে। হ্যাঁ, সে তো বটেই, আমাদের মানুষকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আমরা যেমন সচেতনতা শিবির করছি, আজকে আমি এখন চণ্ডীগড়ে যাবো, আমার কাউন্টিং এজেন্ট নিয়ে আমি মিটিং করবো, সেখানে আমাদের দিক থেকে ডাক্তারের মতামত কী, চিকিৎসকের মতামত কী, টেস্ট কী, সবগুলো করবো আমরা।
অবশ্যই করতে হবে। আমরা তো প্রথম থেকে বলেছি যে দেখো বি ইট কাউশিট আর বুলশিট, দোজ থিংস ক্যানট প্রিভেন্ট আর প্রোটেক্ট। সায়েন্স, টেকনোলজি, সায়েন্টিফিক টেম্পারমেন্ট ওনলি ক্যান প্রোটেক্ট আস। সো অ্যাজ লেফট উই অলওয়েজ স্টেস অন দ্যাট। থ্যাংক ইউ।